সাধারণত চীনারা খুব কম দামে ভালো জিনিস বিক্রি করতে পারে, কিন্তু অন্য অন্য দেশ তা পারে না। এই জিনিসটার জন্য একটা পারফেক্ট উদাহরণ দিতে পারি হুমায়ুন আহমেদের বই। আপনি হুমায়ুন আহমেদের বই পড়েছেন, তার গল্প, উপন্যাস এমন কোনো কিছু বাদ নাই যেটা আপনি পড়েন নাই। সেখানে একটা জিনিস দেখবেন যে তিনি বাংলা বর্ণমালার বাইরে কিন্তু কোনো বর্ণমালা লেখেননি, অর্থাৎ তার যে শব্দচয়ন, তার যে কনসেপ্ট, সব কিছুই আপনার জানা এবং আপনি আগে বলে দিতে পারবেন যে তার গল্পে কী থাকতে পারে, কী থাকতে পারে না, এবং তার শব্দগুলো দেখবেন যে খুব সহজ এবং খুব খুব আপনার চেনা জানা পরিচিতির মধ্যে। তারপরও আপনি দেখবেন যে আপনি হুমায়ুন আহমেদের বইয়ের মতো করে আরেকটা বই লিখতে পারছেন না, বা আপনার আপনি লিখলেও সে বইটা খাচ্ছে না। এখন এর জন্য আসলে কি দরকার? আসলে আপনার হাতে সব উপকরণ আছে কিন্তু আপনি ওই জিনিসটা বানাতে পারছেন না। আসলে মেইন জিনিসটা হচ্ছে আপনার তিনটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে ইচ্ছা, পরিকল্পনা এবং দক্ষতা। আর সেই পরিকল্পনা এবং দক্ষতা চীনের আছে, তাই তারা ওই কম দামে জিনিসটা আপনাকে দিতে পারছে, অন্য অন্য দেশ দিতে পারছে না। এরপরে আমরা যদি চীনের শ্রম ব্যবস্থা নিয়ে কথা বলি, যে চীনে প্রচুর পরিমাণে সস্তা শ্রমিক পাওয়া যায়, কারণ আমরা দেখি যে উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষই গরিব থাকে, আর এই গরিব মানুষগুলো কম মজুরিতে কাজ করতে বাধ্য হয়। এছাড়া চীন সরকার কোম্পানিগুলোকে প্রচুর পরিমাণে কর ছাড় দিচ্ছে। আমেরিকা বা ইউরোপে একজন আপনার ইঞ্জিনিয়ারকে হায়ার করতে হলে আপনার মাসে $5,000 থেকে $6,000 খরচ করতে হবে, কিন্তু চীনে আপনি $1,000 থেকে $1,500 দিলে ইঞ্জিনিয়ার পাবেন। এই জন্য দেখবেন যে অ্যাপল, স্যামসাং বা সোনির মতো কোম্পানিগুলো চীনে ভালো প্রোডাকশন, ভালো প্রফিট করতেছে। তবে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। চীনের শ্রমিকরা এখন যথেষ্ট পরিমাণ বেতন চাইছে, কারণ তারা অনেকদিন কাজ করার পর এখন মোটামুটি যথেষ্ট পরিমাণ ধনী হয়ে গেছে। কোম্পানিগুলো এখন ভিয়েতনাম বা বাংলাদেশ বা ভারতের দিকে নজর দিচ্ছে, কারণ এসব দেশে চীনের তুলনায় প্রচুর পরিমাণে সস্তা শ্রমিক পাওয়া যায়। এরপর আমরা আরেকটা জিনিস নিয়ে বলতে পারি, যে স্যামসাং নামে একটা মোবাইল ফোন বাংলাদেশের মার্কেট মোটামুটি দখল করে আছে, যে কম দামে উন্নত ফিচারের স্যামসাং মোবাইল ফোন বাংলাদেশে অহরহ পাওয়া যায়। আপনি দেখবেন যে চীনের মার্কেটগুলোতে যখন আপনি খোঁজখবর নেবেন যে স্যামসাং নামে কোনো মোবাইল ফোন পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু তাদের মার্কেটে কিন্তু এই জিনিসটা নাই। আসলে কম দামি যন্ত্রাংশ দিয়ে সাংহাই নামক একটা প্রভিন্সে তাদের একটা ফ্যাক্টরি শুধুমাত্র বাংলাদেশের জন্য তৈরি করা হয়, সে বিখ্যাত স্যামসাং সেট। একই প্রোডাক্ট আপনি আমেরিকার জন্য যে গুণ ও মান দিয়ে, বাংলাদেশে সেই গুণ এবং মান কিন্তু দিবে না। অর্থাৎ তারা কিন্তু শুধুমাত্র বাংলাদেশকে বেস্ট করে এই প্রোডাক্টটা ওখানে তৈরি করছে, বা ওই ফ্যাক্টরিটা ওখানে বানিয়েছে। অর্থাৎ মেইন জিনিসটা হচ্ছে যে আপনার যখন যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন, যার জন্য যেটা প্রয়োজন, তারা সেভাবে আপনাকে বানিয়ে দিতে পারবে। অর্থাৎ রহস্যটা হচ্ছে তাদের পরিকল্পনা, দক্ষতা এবং তাদের যে মেধা শক্তি, এই তিনটার সমন্বয়ে তারা আজকে পৃথিবীর একেবারে অনন্য এক মাফিয়া রূপে পদার্পণ করতেছে।